একজন বুড়ো মাকে বলছে না এটা আপনার দেওয়ার দরকার কি, আপনার সোমার বয়স আছে আল্লাহ যত এসে বলছে এমন এমন রাসূল ছিল দুনিয়া যাদের শরীয়তে শরীরে এই জন্য পাক লাগতো চামড়া কেটে ফেলা লাগতো আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন তিনবার আল্লাহ তাকে দিয়েছেন অবশ্যই 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 আল্লাহ তো আর আমরা হয় না, আল্লাহ তো একজন হওয়া দরকার, আল্লাহ একজন না। আল্লাহ পাক আম্বিয়ার ভেতরে জানিয়েছেন আল্লাহ যদি দুইজন হতো তাহলে পৃথিবীর অস্তিত্ব ঠিক রাখা সম্ভব হতো না। একজন বলতো আমরা আজকে বৃষ্টি দেব, আর একজন বলতো না এখনই রোদ হবে, এসে দুইজন মারামারি করতো দুনিয়া সব উল্টিয়ে যেত। সুতরাং আল্লাহ একজন, কয়জন তো না দেওয়ার কারণ কি? না বহু বছর জমা এটা দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ বোঝাতে চেয়েছেন মানুষকে যে কোনো কথা বললে আল্লাহ ওটা দিয়ে মানুষকে শিক্ষা দিতে চান। না দিয়ে আল্লাহ বলেন বান্দা সব কিছু করে আমি আমি কিন্তু না ব্যবহার না করে তু ব্যবহার করতে পারতাম, বাস তো আমি পাঠিয়েছি। এটা না বলে না বললাম কেন জানো? আমার সাথে আমার ফেরেশতাদেরকে আমি অ্যাড করে নিয়েছি, সংযুক্ত করে নিয়েছি। আমি বোঝাতে চাই বান্দা আমি কিন্তু অহংকার করি না, দুনিয়ার যে কোনো কাজে তোমরাও অহংকার করবা না। আল্লাহ কিন্তু যদিও নিজেই স্বয়ং সম্পূর্ণ নিজে একক সিদ্ধান্তে সব কিছু করতে পারে, ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তোমার রব যা ইচ্ছা একা তাই করতে বলে না কেন? না দেওয়ার কারণ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন তোমরা কোনো বিষয় যেন অহংকার করবা না, অহংকার নেই বলে না কেন? আজ বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের দিকে তাকান, জো বাইডেন পর্যন্ত যে যেখানে আছে অহংকার মানুষের ভেতরে পয়দা হয় তখন যে যখন সিয়ারে থাকে ও তখন গিয়ারে থাকে। আমি এই যে এখন সিয়ারে আছি এখন গিয়ারে আছি, লালন ভাইও গিয়ারে আছে। সিয়ার মানে এই সিয়ারের কথা বলছি, কিন্তু অনেকে মনে করছে যে ওই ওই সিয়ার, ওই সিয়ার কি এখনই? ও তো 141 সাল দৌলতি উঠে চলে গেছে, এরপরে কেউ বসবে কি জানি না, হয়তো সভাপতি বসবে, ওরও উঠা লাগবে। তাহলে পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না, একটা চেয়ার স্থায়ী, সে চেয়ার হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। অনেকে কিন্তু বলছে কারণটা না, একটা চেয়ার স্থায়ী, সেটা অসিয়া করছে যে হচ্ছে সামাওয়াতি ওয়ালা, সে চেয়ার কার? ওই চেয়ারের কোনো পরিবর্তন নেই, আসমান জমিন পুরা পরিব্যাপ্ত করে আছে, চেয়ার কার? ওই চেয়ার বাদ দিয়ে পৃথিবীর কার চেয়ার? এটা না আল্লাহ বাস তো না দিয়ে বাস না দিয়েছে, অহংকার করা যাবে না, সে যে বিষয়ই হোক অহংকার করলে আল্লাহ এত রাগ করেন, কারণ অহংকার আল্লাহ সাদো আল্লাহ ইজা। কেউ যদি টানাটানি করে আপনার পায়জামা ধরে টান দিলে খুশি হবেন? আপনার রোগ বলেন, সম্পদ বলেন, টাকা পয়সা বলেন, ক্ষমতা বলেন, যে কোনো বিষয়ে লেখাপড়া বলেন, যদি অহংকার কেউ করে আল্লাহ ওই লোকটার উপরে পায়জামা ধরে টান দিলে যেমন রাগ হয় আল্লাহর ওই রকম রাগ হয়।
কথা বসাতে পারি না এই যে কোন বিষয়ে অহংকার করা আল্লাহ তুমি মেনে চলার তাওফিক দেন আমিন সে করলে উম্মতের রাসূলা প্রতিটি উম্মতের জন্য আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি কে পাঠিয়েছি রাসূল রাসূল মানে বার্তাবাহক রাসূল মানে এখানে আল্লাহ ফি কুল্লি উম্মাতিন নাবিয়্যিন দাইনি যে প্রতিটি উম্মতের জন্য আমি আল্লাহ নবী পাঠিয়েছি প্রত্যেকটা উম্মতের জন্য আমি আলাদা আলাদা রাসূল পাঠিয়েছি নবী এক জিনিস রাসূল আর জিনিস প্রতিটি নবী রাসূল না কিন্তু প্রতিটি রাসূল নবী ছিলেন এক রাসূলের পরে হয়তো 50 100 জন নবী দুনিয়ায় এসেছে তারা ওই রাসূলের শরীয়ত মেনে চলতো আবার যখন নতুন শরীয়ত দেওয়ার দরকার হয়েছে আল্লাহ তখন নতুন রাসূল পাঠিয়ে আবার 150 200 নবী পাঠিয়েছে ওই শরীয়তের আন্ডারে কিন্তু আমাদের রাসূল পুরা ভিন্ন এমন এমন রাসূল ছিল দুনিয়া যাদের শরীয়তে শরীরে এজন্য পাক লাগতো চামড়া কেটে ফেলা লাগতো এমন রাসূল ছিল দুনিয়া যাদের শরীয়তে না পাক লাগলে চামড়া কাটা না শুধু মোসা দিলেই হয়ে যেত না আমাদের রাসূলকে আল্লাহ কাটাও লাগে না মোসাও লাগে না মাছখানেটা দিয়েছেন ধুয়ে ফেললেই হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা জাআলনাকুম উম্মাতা ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ইলা আখির আয়াত হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার উম্মতকে আমি কিন্তু মধ্যম পন্থী বানিয়েছি আমি অন্যান্য উম্মতের জন্য আপনাকে আমি সাক্ষী বানিয়েছি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে লূত নবীর উম্মতদেরকে যে তোমাদের নবী ঠিক মতো তোমাদের শরীয়তকে পৌঁছিয়েছে তারা বলবে না পৌঁছায়নি আল্লাহ পাক লূতকে জিজ্ঞাসা করবে কি তোমার কোনো সাক্ষী আছে বলবে হ্যাঁ আছে আমার সাক্ষী উম্মতে মুহাম্মদি তার মানে আমরা আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা কি বললে তোমার সময় তো উম্মতে মুহাম্মদ দুনিয়ায় ছিল না দেখেও নাই ওরা না দেখা জিনিসের সাক্ষী কিভাবে দেবে হযরত লূত বলবে রব্বুল আলামিন আমি জানি আমার জামানায় ছিল না দেখেও নাই কিন্তু তুমি তাদেরকে এমন রাসূল দিয়েছিলে এমন কোরআন দিয়েছিলে যার ভেতরে সব বর্ণনা ছিল আপনি তাদেরকে আমার সামনে নিয়ে আসেন তারা আমার সাক্ষী সাক্ষী যদি কেউ দিতে চায় অবশ্যই তাকে নিউটাল থাকা লাগে কথা বলেন না কেন আর আমরা যেমন সাক্ষী টাকা দিলে বিক্রি হয়ে যায় যদিও এই দেশে এখনো শুরু হয়নি হয়েছে মানে 180 মাইল পেরে চলছে ভালো মানুষের বিপক্ষে সাক্ষী দাঁড় করেছে এইরকম একজন মানুষকে টাকা পয়সা দিয়ে কিচ্ছু জানে না জোর করে হলেও তাকে সাক্ষী দেওয়া হচ্ছে শুধু টাকা দিয়ে মিথ্যা সাক্ষী আল্লাহর কাছে এত জঘন্যতম বিষয় কোন মানুষ যদি মিথ্যা সাক্ষ্য দিয়ে কারো ক্ষতি করে দেয় এই লোকটা যতদিন ওই কাজ না করবে ততদিন এই লোকের মরণ আল্লাহ দেবে না এটা টাকা তো এই দেশের ভেতরে অপরাধে যারা অপরাধী তাদের কপাল ভালো না খারাপ এই তথ্যটা পাবেন সূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে ইন্নামাস সাবিলু আলাল লাযিনা ইয়াজলিমুনা নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলিম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মামলা দেব কেস করব অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে দুনিয়ায় মানুষের উপরে অত্যাচার করে জুলুম করে এখানে কিন্তু আজলিমুন আর মুসলিমুন নেই আজলিমুন আর নাস আছে হিন্দু কিন্তু মানুষ নাকি খ্রিস্টান বৌদ্ধ কিন্তু তারা মুসলমান না এই জন্য আল্লাহ আজলিমুন আর মুসলিমুন না দিয়ে আজলিমুন আর নাস দিয়েছেন মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করেছে না করছে না আপনি তো আলেন না আলেন না এটা বোঝার কথা না আজলিমুন এটা মজার আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখানে পাঁচটা অতীত দেওয়া নেই
বর্তমান ভবিষ্যৎ কাল দিয়ে আল্লাহ শব্দ বানিয়েছে এজ লিমুন আর নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন বর্তমানে যারা মানুষের উপরে অত্যাচার জুলুম করছে তার অধিকার নষ্ট করছে তার দাবি মেটায় না সামনে যারা তাদের অধিকার নষ্ট করবে এরা সব আল্লাহর মামলার আসামি বাংলাদেশে আল্লাহর মামলার আসামি নেই কারা আছেন হাত তোলেন তো আর যারা মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করে তাদের উপরে জুলুম করে অত্যাচার করে এটা আল্লাহ বাদী কেস এর বাদী কে বলেন বলেন আপনার স্ত্রী কি মানুষ না তাহলে আপনার স্ত্রীর অধিকার যদি আপনি নষ্ট করেন তাহলে আপনি কিন্তু আল্লাহ বাদী কেসের আসামি আপনার স্ত্রী এই কথা বলে কে একদম আপনার স্ত্রীর উপরে কয়েকটা দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ নিজে ওগুলো পালন করতেন তার এক নাম্বারে নিজে যা খাবে নিজে যা পরবে ওই পরিমাণের ওই মানের খাবার ওই মানের পোশাক আপনার বউকে দেওয়া লাগবে এটা তার অধিকার এই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে সে কিন্তু মামলার আসামি হয়ে যাচ্ছে কার নিজে কিন্তু বাইরে ভালো খায় মরণের খাওয়া খায় আর বাড়িতে যাওয়ার সময় বাদাম নিয়ে যায় বাড়ি যাওয়ার সময় বাদাম নিয়েছি গেটে আমার আব্বা বলছে তোর হাতে কি বাদাম বাইরে তো ভাবে খাও বৌমা তোর বাদাম নিয়েছে বাদাম কমলা নিয়ে এত বড় তা আপনি যা খান বাইরে ওই মানের খাবার আপনার বউকে দেওয়া লাগবে আমি মাঝে মাঝে মনে করি চিন্তা করি আল্লাহ মনে হয় আমারে ধরবে না কারণ আমার তো কোনো কিছু কিনা লাগে না এই যে এটা হাদিয়া এই জামাটাও দিয়েছে আকিস গ্রুপ থেকে হাদিয়া ওই গাড়িটাও হাদিয়া এই টুপিটা এই ভাই দিয়েছে এই ঘড়ি ওই ভাইয়ের ঘড়ি ও মোবাইলও আকিস গ্রুপের মোবাইল আমার ভেতরে যা আছে শুধু এই 3.5 হাত বড়ি চামড়া ছাড়া আমার কিছু হাদিয়া আপনার তো কেউ হাতিয়া ওভাবে দেয় না আপনি মরণ খাওয়া খাবেন বাইরে আর বোন জমি ওই উল্টা পাল্টা জিনিস নিয়ে যাবেন ধরা খাবেন আপনি আশা করছি কথা বোঝা গেছে এই যে অধিকার তার এই অধিকার আপনাকে আদায় করা লাগবে সেই মানের খাবার যেই মানের পোশাক আপনি পরেন ওই মানের খাবার আর পোশাক তার হক তাকে দিতে হবে দ্বিতীয় নম্বর নবীজি নিজে মাঝে মাঝে স্ত্রীর কোলের উপরে মাথা দিয়ে কোরআন পড়তেন একজন বুড়ে মানুষ বলছে না আপনার দেওয়ার দরকার কি আপনার সোমার বয়স আছে আল্লাহ যত এসে বসে নবীজি মাঝে মাঝে স্ত্রীর সাথে দৌড়াতেন আনন্দ দেওয়ার জন্য এই জন্য বউকে নিয়ে ঘোরাফেরা করা এদিক ওদিকে যাওয়ানো বেড়ানো এটা নবীর সুন্নত এই যে ভাই এসব সুন্নত আদায় করে না কতদিন বলছে একটু বেড়ায় চলে না যায় না ও বন্দি করে রেখে দিয়েছে আলাদা রাস্তায় না আমাদের এই সুন্নত গুলো খেয়াল করা লাগবে ও একেবারে বন্দিত্ব করে যদি রেখে দেন তাহলে কোরআনের বিপরীত হয়ে যাচ্ছে আমাদের আদম নবীকে আল্লাহ বানানোর পরে যখন দেখলেন মনের ভেতরে শান্তি নেই তখন ভয়ের তন্দ্রাচ্ছন্ন ভাব দিয়ে তার বাম পাথরের হাড় দিয়ে একটা মহিলা বানিয়েছিলেন হাওয়া নাম কি হযরতে হাওয়াকে দেখে তিনি তাকালেন এবং ধরতে গেলেন আল্লাহ বলেন না তাকানো যাবে না ধরাও যাবে না আদম নবী ডাক দিয়ে বলছে আল্লাহ তাকানো যাবে ধরাও যাবে কি করলে আপনি সেইটা বলেন এজন্য যুবক সারা
কত ফরজ আছে জানে না বিয়ে করা ফরজ শুধু এটা জানে কত ফরজ ফরজ জানে না বিয়ে করা যে ফরজ ও মুখস্থ হযরত আদমের মন ভাব দেখে আল্লাহ বলেন বিয়ে করা লাগবে মোসা আমি রাজি আল্লাহ বলেন বিয়ে করলে রাজি হলে আপনার দেন মোহর দেওয়া লাগবে ওখানে পাবো কোথায় বিয়ের শখ আছে তো দেন মোহর হিসাবে আমার নবীর উপরে দরবার দরুদ পড়ো ওইটাই আমি দেন মোহর ধরে নেব সুবহানাল্লাহ দরবার দরুদ পড়ার পরে বিবাহ যখন হয়ে গেছে আল্লাহ একবার ডাক দিলেন অকুল না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাউজুকাল জান্নাতা فَقُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ زورے بولن اللہ اکبر আল্লাহ পাক বলেন আদম বিয়ে হয়ে গেছে বউ নিয়ে এবার বাড়ি যাও আদমের বাড়ির নাম জান্নাত আমাদের বাবার বাড়ির নাম জান্নাত তাহলে বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে অনেকে ঘর সময় থাকে আপনি বউ নিয়ে বাবার বাড়ি যাবেন এটা কোরআনের নির্দেশ আর নিজে সব থাকে আল্লাহ লজ্জা করে না শুধুমাত্র নিয়ে যাবে বউ তারা ফাকুলা মিনহা দুই বসন দিয়েছেন আল্লাহ আন্তা বা পুলা আল্লাহ দেয়নি এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন আন্তা তুমি নিজে খাও অপুলা তারপরে বউ খাওয়া আল্লাহ দেয়নি একবারই দুই বসন দিয়েছেন ফাকুলা তার মানে আপনার যে মানের খাবার যে মানের পোশাক আছে ওই মানের খাবার ওই মানের পোশাক তাকেও দেওয়া লাগবে এটা তার অধিকার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আদমকে শুধুমাত্র এতটুকুই না বাড়িতে যাওয়ার পরে রাগাদান হাইতো সে তোমা মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতে বের হও বেড়াও যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাও কিন্তু সাবধান ওলা তাকরা বাহাদিহি সাজারা এই গাছের কাছে যাওয়া যাবে না এই গাছ কোন গাছ বলতে আমার আল্লাহ একটা বর্ডার শিক্ষা দিয়েছেন এ দুনিয়াতে ইসলামের অনেকগুলো বর্ডার দেওয়া আছে আপনি চলতে ফিরতে ওই বর্ডার যেন ক্রস করবেন না আপনি বউকে নিয়ে বেড়াবেন হাসবেন খেলবেন বেড়াতে যাবেন এটা সুন্নাত কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে আপনার পর্দা থাকে না আপনার বউর পর্দা থাকে না এরকম অনুষ্ঠান নেই নাম দিয়েছে শিশু মেলা শিশু নেই শুধু শিশুর খালার আর মামার ওখানে যাওয়ার পরে শুধু অ্যাক্সিডেন্ট হয় তা বাসেটি নাকি যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ এই জন্য আল্লাহ সাজারা এই গাছ মানে শুধু গন্ধম গাছ না এরকম গন্ধম হাজারো জায়গায় আল্লাহ রেডি করে রেখেছে এই বর্ডার গুলো পার করা যাবে না কথা বুঝতেছে যদি বর্ডার পার করার জন্য বাধ্য হবে এই গোনা শুধু স্বামীর হবে না বড় হবে এজন্য ফাতাকু না মিনা জালিমিন দিয়েছে তোমরা দুইজনে কিন্তু জালেম হয়ে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ আমি মিস্ত্রি মিস্ত্রি শব্দটা দিয়ে এখানে এসেছিলাম যেহেতু সে মানুষ তার অধিকার গুলো যদি কেউ নষ্ট করে সে আল্লাহর মামলার আসামি হয়ে যাবে আমরা প্রত্যেকটি স্বামী যেন অন্তত স্ত্রীর যে কোনো বিষয়ে সেন্সিটিভ থাকি জোরে বলেন আমিন আমার ভাইরা রসুল শব্দ নিয়ে যেহেতু ব্যাখ্যা করছেন পৃথিবীর রসুল সবাই না বড় বড় রসুল আল্লাহ বানিয়েছিলেন চারজনকে যাদেরকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন ওই কিতাবের অনুসরণ করে দুনিয়ায় যারা চলতো তাদেরকে নবী বলা হতো আর ওই কিতাব যাদের উপরে নাজিল হতো তাদেরকে নবীও ও রসুলও বলা হতো
আল্লাহ বলেন প্রতিটি জাতির জন্য আমি কিন্তু রাসূল পাঠিয়েছি আর রাসূলের আন্ডারে হয়তো 500 1000 2000 5000 নবী একাধারে এসেছিল দা আমাদের নবীর সিস্টেমটা পুরা আলাদা কারো সাথে ওনার মিল নেই আমাদেরকে আল্লাহ বানিয়েছেন এরকম আলাদা করে আমরা অন্য নবীর উম্মতের মত না আমরা কিন্তু সাক্ষী আমরা কি এখানে এমন ভাবে তৈরি হওয়া রাখবে যেন আমাকে দেখে মানুষ শিখতে পারে আমার সলাফেরা দেখে যেন অন্যান্য ধর্মের যারা আছে তারা বোঝে না এরা আলাদা একটা জাতি এরা সাক্ষী আমার ব্যবসা দেখে তারা ব্যবসা শিখবে আমার সলাফেরা দেখে তারা সলাফেরা শিখবে আমার কথা বার্তারা দেখে তারা কথা বার্তারা শিখবে কিন্তু এই কাজ হারিয়ে ফেলেছি আমরা এগুলো সব এখন ওদের কাছে আমার শেখা লাগছে বাইরের কতগুলো দেশে ঘোরার পরে আমার অভিজ্ঞতা এই আমরা কোরআন হাদিসে যেটা পড়ি মানি না ওরা পড়ে না কিন্তু ওরা মানে এই মোবাইলটা যদি পড়ে থাকে এই মোবাইল যদি কোনো জায়গায় বাইরের যে কোনো দেশে যে কোনো যে সমস্ত দেশে মুসলমান এত বেশি নেই পড়ে থাকলে ওরা আগে এটা তুলে হারানো জিনিস যেখানে জমা দেয় জায়গায় জমা দিয়ে আসে আর আমরা এটা পেলে আগে গায়েব করে দেই অথচ এটা নিয়ম ছিল আমরা যদি সাক্ষী হতে চাই তাহলে এটা কোন জিনিস পাওয়ার পরে কমপক্ষে তিন দিন পর পর ঘোষণা দেওয়া তিন দিনের পরে যদি না পাওয়া যায় কাউকে মালিক ওটা ওই মূল্য হিসাবে গরিবদেরকে মালিকের নাম দিয়ে দান করে দেওয়া আর ওটা মানুষ এমন সবাক এখন মোবাইলটা যদি পাই হাতের উপরে নিয়ে বলে মোবাইল পাওয়া গেছে পাওয়া গেছে এত আস্তে করে বলে কে যেন না আসা আমার দাদার সাথে একবার হাসেছে দেখেছিলাম উনি আমাকে বলছিল আমি হামজা আজকে আমার জীবনে একটা দৃশ্য দেখি মসজিদ নববীর ভেতরে একটা ঘড়ি পড়ে আছে মোবাইল কিন্তু কেউ নেয় না চিন্তা করলাম কেউ নিচ্ছে না সবাই দেখে দেখে চলে যায় আমি নেব না নেব নাই চিন্তায় আছি আবার মনে মনে ভাবলাম যদি ধরা পড়ে যায় তো হাত কেটে দেবে তখন দেশে আসলে মানুষ বলবে হাজি সাহেব চোর না তো হাত কাটলো কেন কিন্তু নেয় না কে আমি যদি না নেই কি করি মানুষের পায়ের নিচে পড়লে হয়তো নষ্ট হয়ে যাবে এদিক ওদিকে তাকিয়ে দেখি কেউ নেই তুলে নিলাম হারানো জিনিস যেখানে জমা দেওয়ার জায়গায় জমা দিলাম ডাক দিয়ে বললাম ভাই মোবাইলের দাম কেমন হবে আমার বলছে হাজিয়া হাজিও হচ্ছে তাই না বিলা দোকা আপনার দেশ কোথায় যেহেতু মেন বাংলাদেশ আমরা বাংলাদেশ থেকে এসেছি উনি ওরা ভাষা দিয়ে বলছেন হাজি এই মোবাইলের দাম আপনার বাংলার টাকা অনুযায়ী হবে 72,000 টাকা কত 72,000 টাকার মোবাইল পড়ে আছে কেউ নিচ্ছে না এদেশে থাকবে না 72 পয়সা থাকে না